লকডাউনের শেষ মুহূর্তেও দেখা গেল নৈহাটিতে সাংসদ অর্জুন সিং এর অনুপ্রেরণায় বিজেপি কর্মীরা কর্মসূচি গ্রহণ করলেন মানুষের স্বার্থে। এই দিন তারা 21 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষদের বিনামূল্যে তুলে দিলেন কাঁচা সবজি। দেখুন নৈহাটি থেকে বান্টি বিশ্বাসের এই রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, আমি বান্টি। আমরা এখন উপস্থিত হয়েছি নৈহাটি 6 নম্বর বাজারে। ভারতীয় জনতা কর্মসূচি চলছে, বিজেপির অনেক বড় বড় নেতৃত্বরা রয়েছে, সেখানে আমরা কথা বলে নেবো। দিদি, আপনার নাম? আজকে যে এই যে মহৎ উদ্যোগ আপনার সবজি বিতরণ করছেন, এ বিষয়ে কিছু শুনে নেবো। সবজি বিতরণ করছি আমরা এখানে দুস্থ মানুষ, অসহায় দুস্থ মানুষ যারা আছেন তাদেরকে আমরা অত্যন্ত সামান্য পাচ্ছি, আমাদের পাশে করার চেষ্টা করেছি। এটা আমরা আগামী দিনেও চেষ্টা করবো যাতে আরও সেটা ভালো, মানে যতটুকু যেভাবে সে শুধু সবজি দিয়েই যে করবো তার কোনো কথা নেই, আরও অন্যরকমভাবেও প্রক্রিয়ায় যখন যেভাবে তাদের পাশে দাঁড়াতে পারবো সেভাবেই চেষ্টা করবো। আমাদের এটা 21 নম্বর ওয়ার্ড থেকে সব ভাই বোনেরা মিলে এই করছে, চেষ্টা করছি আমরা। এটা যতটুকু পারবো, যতক্ষণ পারবো আমরা চালিয়ে যাবো, যতদিন মাঝে মাঝে গ্যাপে গ্যাপে যখন পারবো যেভাবে পারবো, শুধু সবজি দিয়ে নয় যেভাবে পারবো, সেটা ওষুধপত্র হোক বা অন্য কোনো কারো কোনো প্রয়োজনীয় কোনো দরকার আমাদের কাছে আসলো সেভাবে আমরা তাদের সাহায্য। এই মুহূর্তে কিন্তু আমরা চতুর্থ লকডাউন শেষ করে পঞ্চম লকডাউনে পড়েছি, তো এই যে লকডাউন, সেই লকডাউনটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক মানছেন না, এ বিষয়ে আপনি কি বলবেন? ওনার কোনো সেন্স নেই, ওনার সেন্স মানে হারিয়ে ফেলেছেন, কাজে ওনাকে এখন আমরা কোনো কিছুর মধ্যে ধরছি না। উনি যেটা ভালো বুঝছে করছেন, ওনার যেটা করা করুক, আমাদের যেটা কর্তব্য আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। উনি কোনো রকমভাবে আমাদের সেটা আটকাতে পারবেন না, আমাদের যেটা কাজ আমরা করবই, মানে আমাদের এখন সেটা সময় নেই ওনাকে নিয়ে আলোচনা করার মতন। উনি যে বলছেন জমায়েত করা যাবে না, একসাথে বেশি মানুষ ভিড় করা যাবে না, বলছেন যে মন্দির গির্জা সমস্ত খোলা থাকবে, উনি একদিকে জমায়েত করতে না করছেন, এদিকে উনি নিজেই তো জমায়েত করছেন। উনি জমায়েত করছেন, মন্দির গির্জা খুললে কি হবে? মন্দির গির্জা খুললে তো সেই জমায়েতটাই হবে। আজকে বিশ্ব টোবাকো দিবস, এই উদ্দেশ্যে আপনি নৈহাটি মানুষকে কি বার্তা দিতে চাইবেন? এই দিবসটাকে যেভাবে মানুষের মানা উচিত সেভাবেই সবকিছু আমাদের চলতে হবে, মানতে হবে। আমরা সবাই সবাই মিলে পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করা উচিত করব। অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আপনি কিছু বলুন। এটা আমাদের মানুষের অগ্রিম মানুষের নেতৃত্ব হচ্ছে, বিভিন্ন করছি, অসুবিধা না পাই। যতদিন পাচ্ছি আমরা এর আগে আমরা খাবার দাবার দিয়ে রান্না বান্না করি, এখন আমরা সবজি বিতরণ করছি, যতদিন পারবো আমরা চালিয়ে যাবো। এটা কততম আপনাদের, মানে আজকে এটা নিয়ে কতদিন ধরে করছেন? এটা আমাদের একটা সবজি বিতরণ প্রথম দিন, এর আগে আমরা খাবার দাবার রান্না করার জন্য এক মাস ধরে খাইছি। এরকম একটা মহৎ কার্যে আপনি যুক্ত রয়েছেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঋতুসমর বাড়ি। আপনি আপনি কি করেন প্রফেশনালি? অনেক ধন্যবাদ আপনাকে। যারা যে চাল পায় তারা তার থেকে অতিরিক্ত 5 কিলো করে চাল, 1 কিলো করে ডাল পাবে। সেই চাল তো সাধারণ মানুষ যেভাবে পাচ্ছে সেটা আপনারাও জানেন, সবাই জানে কিভাবে পাচ্ছে। কতজন কতজন লোকের ব্যবস্থা করেছে? আমরা 100 জন মানুষের ব্যবস্থা করতে পেরেছি, এবং বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে আমাদের এই কার্যক্রম চলছে। আপাতত 21 নম্বর ওয়ার্ডে আমরা 100 জনের ব্যবস্থা করেছি। এখানে উপস্থিত হয়েছেন অর্জুন সিং মহাশয়, ব্যারাকপুর লোকসভা, তার থেকে আমরা একটু এই বিষয়ে জেনে নেব। প্রথম দিন থেকে যেদিন থেকে লকডাউন বা উফান হয়েছে, আমাদের কর্মীরা নৈহাটিতে মাঠে নেমে কাজ করছে, রোজ কোথাও কিচেন কমিউনিটি কিচেন করে, কোথাও রাশন দিয়ে, কোথাও সবজি দিয়ে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। আশা করি যে আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে থেকে এই মহামারীর জন্য আমাদের লড়তে হবে, সেটা রাজ্যে পরিযায়ী শ্রমিক নিয়ে কিন্তু সমস্যা রয়েই গেছে, এই বিষয়ে কিছু বলবো? দেখুন, রাজ্যে রাজ্য সরকারের ভূমিকা খুবই খারাপ। পরিযায়ী শ্রমিকদেরকে মমতা ব্যানার্জি যে শ্রমিক স্পেশালকে নাম দিয়েছেন করোনা এক্সপ্রেস, যারাই বাইরে থেকে শ্রমিকরা আসছেন তাদেরকে যেভাবে আইসোলেশনে রাখা হয়েছে কোনো ব্যবস্থা নেই, ইভেন ওয়াশরুমে তাদেরকে রাখা হয়েছে। এই সরকার প্রত্যেকটা ব্যাপারে ফেল আছে। 8 তারিখ থেকে বলা হচ্ছে সরকারি বেসরকারি সমস্ত অফিস খুলে দেওয়া হবে, তো এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা একটু শুনে নেব। দেখুন, 8 তারিখের ব্যাপারে, 8 তারিখ থেকে উনি সমস্ত অফিস খুলে দেওয়া, আমি তো জানি না পশ্চিমবাংলা কখন বন্ধ হচ্ছে। পশ্চিমবাংলা যেভাবে লকডাউনকে আইন নিয়মটাকে ভায়োলেট করা হয়েছে,
যে পরিস্থিতি কথা গতকাল হালি শহরে মানে অ্যাটাক করা হয়েছিল সব জায়গায় একটা বাতাবরণ সৃষ্টি তৈরি করছে হামলা করছে অ্যাটাক করছে আমাদের 22টা কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে অ্যাটাক করা হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা জিনিস ওদের বুঝে নেওয়া উচিত প্রত্যেকটা ক্রিয়ার প্রক্রিয়া হবে এর জন্য তৃণমূল কংগ্রেস তৈরি করে মুখ্যমন্ত্রী বলছে গির্জা মন্দির এগুলো সমস্ত খুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ব্যাপারে বেশি কিছু বলবো না একটু বলবো মাথাটা খারাপ হয়েছে ভালো ট্রিটমেন্ট দরকার।